পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রে এই স্কুলে পাঠ্যসূচিতে রয়েছে জলবায়ু। বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারত একটি যেখানে পরিবেশকে স্কুলের পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হয়েছে। 2003 সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা অনেকটাই অন্যরকম। পাঠ্যপুস্তকগুলো এতটাই সাদামাটা যে তা পরিবেশ বিষয়ে শিশুদের আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট নয়। আমাদের বাচ্চাদের প্রথমে প্রকৃতির প্রেমে পড়তে হবে, এর মানে তাদের মাটির কাছাকাছি যেতে হবে, গাছে চড়তে জানতে হবে, পাতা ধরে দেখতে হবে, শুয়োপোকা এবং মাকড়সা খুঁজে বের করার মতো কাজ করতে হবে। যখন তারা এগুলো করা শুরু করবে তখনই পরিবেশ শিক্ষা শুরু হবে, তখন তাদের সঙ্গে আমাদের নানা সংকট নিয়ে কথা বলা শুরু করা যাবে। দূষণ, জল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন, এর সবই শিশুদের জন্য লেখা বিজল ভাচারাজানির বইয়ে আছে। মুম্বাইয়ের আকশারা হাইস্কুলে এই লেখককে আমন্ত্রণ জানানো হয়েছে। জলবায়ু সংকটের বিষয়গুলো তিনি খুব সুন্দরভাবে শিশুদের সামনে উপস্থাপনের সুযোগ পেয়েছেন। বিজল খুব হালকাভাবে বিষয়গুলো তুলে ধরেছেন, কিশোর তরুণদের ভাষাতেই তাদের সেটা বোঝানোর চেষ্টা করেন বিজল। ফলে শুরুতে তাদের সঙ্গে আলোচনার পরিস্থিতি তৈরি করে তারপর সচেতনতা গড়ে তোলার কাজ করা যায়। এই সেশনের পর জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমার জানাশোনা অনেক বেড়েছে। কেবল প্রাণীরা নয়, মানুষও কি মোকাবিলা করছে সেটা আমি বুঝতে পেরেছি। খরা দেখা দিয়েছে, প্রাণীরা বিলুপ্ত হচ্ছে, এসব সম্পর্কে জানতে পারাটা খুব সহজ নয়। ক্লাসের বাইরে কাটানো সময়ে গাছ লাগানোর মতো কাজের মাধ্যমে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ভারতের শিশুরা এখন ভারতের পরিবেশ সচেতনতা বিষয়ে বই এবং স্কুলের বাইরে থেকেও অনেক কিছু শিখছে। স্ক্র্যাপি চিলড্রেন্স নিউজ সার্ভিস নামের একটি টিভি অনুষ্ঠানে পরিবেশের নানা বিষয় তুলে ধরা হয়। এই অনুষ্ঠানটি প্রযোজনা এবং সঞ্চালনা করে শিশুরাই। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং খেলার জায়গার অভাবের মতো বিষয়ও তুলে ধরা হয়। আমার বন্ধুদের সঙ্গে এখানে খেলতে আসি, কিন্তু জায়গাটা নোংরা, দুই পাশের নালা নর্দমা, ওখানে মানুষ মাছ ধরে, এদিকে মলমূত্র ত্যাগ করে। ভারতের অলাভজনক সংগঠন গোয়িং টু স্কুল 2017 সালে এই অনুষ্ঠান চালু করে। দুটো জাতীয় টিভি স্টেশন, একটি অনলাইন মাধ্যম ছাড়াও সরকারি স্কুলগুলোতে এই অনুষ্ঠান দেখানো হয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে 2000-এর বেশি শিশুর পাঠানো সংবাদ এখন পর্যন্ত অনুষ্ঠানে প্রচার করা হয়েছে। সমাধান খোঁজার উপর গুরুত্ব দিয়ে তৈরি করা এই আয়োজন বেশ আকর্ষণীয়। এটি শিক্ষামূলক নয়, শিক্ষা তুলে ধরতে গেলে অনুষ্ঠান বিরক্তিকর হয়ে ওঠার আশঙ্কা থাকে। এখানে এমন নানা উদ্ভট উপায় সমাধান খোঁজা হয় যাতে বোঝানো যায় যে সমস্যা সমাধানের কোনো ভুল উপায় নেই। যে দেশটিতে এখনো সার্বজনীন সাক্ষরতা অর্জনের চেষ্টা চলছে, সেখানেই স্ক্র্যাপি নিউজের মতো আয়োজন তরুণ এবং বৃদ্ধদের কাছে বার্তা পৌঁছে দিতে সাহায্য করছে। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী শিশুরা, কিন্তু এর প্রভাবের সবচেয়ে বড় বোঝা বহন করতে হতে পারে তাদেরই। ধীরজ, কে তুম গেস কর সকতে হ্যায় বড়ি বড়ি প্রবলেমস কে বীচ মে কন হ্যায়? নাহিন, লড়কিয়া, বচ্চে, ইন সব বড়ি বড়ি প্রবলেমস কে বীচ মে হ্যায় হাম সব। সহি বোলা ভেলেস কা, হাম সব সাথ মিলকর সব কুছ ঠিক কর সকতে হ্যায়। কি হাম সাথ মিলকর বানতে স্ক্র্যাপি নিউজ। 3, 2, 1, বি স্ক্র্যাপি।